কোরআনের এক একটা শব্দের ভেতরে এত কথা লুকিয়ে আছে, শুধু টেনে টেনে বের করা দরকার। কিয়ামত পর্যন্ত আলোচনা করলে আয়াত শেষ হওয়ার কথা না, এত কথা লুকিয়ে দিয়েছেন আল্লাহ। আর বাংলাদেশের অবস্থা এখন এই তাফসির মাহফিলের নামে, ওয়াজ মাহফিলের নামে কোরআনের কথা নেই, খালি কিচ্ছা কাহিনী আশেপাশে, কোন বাবা কি করেছে ওই ঘটনা আড়াই ঘন্টা শেষ। এগুলো হয় বেশির বগুড়ায় আর সিরাজগঞ্জে, এই তোফাজ্জল হোসেন ভৈরবী, আব্দুল খালেক শরীয়তপুরি, এই ভণ্ডগুলো আসে কোরআনের নাম নিয়ে। এই চুপ করে, একটা আয়াত নেই, একটা হাদিস নেই, একটা ব্যাখ্যা নেই, একটা বিশ্লেষণ নেই, কোন সাপের কাহিনী পাইছে ওর নাম দিয়েছে। দেখেন সাপের কাহিনী, বাঘের কাহিনী। সিরাজগঞ্জ রোডে ওয়াজ হচ্ছিল, আমার আগে ওয়াজ করছে একজন ভাইরা আমার, ইমানদার বাঘ আর বেঈমান বাঘ, বাঘ আবার ইমানদার হয়, সিটারি করে জায়গা পাও না, বলছে হুজুর এগুলো না বললে মানুষ বসবে না, কোন ধান্দা বলে। কোরআনের মাহফিল একটা শব্দ ব্যাখ্যা করলে রাত শেষ হয়ে যাওয়ার কথা, যেহেতু একটা শব্দ নিয়ে কেউ যদি আলোচনা করে 500 রাকাত নফল নামাজ সওয়াব হয়। এখানে একটা ঘন্টা যদি কোরআনের পেছনে কেউ সময় দেয়, বাড়ি যাওয়ার আগে আল্লাহ 500 রাকাত কবুল হওয়া নামাজের সওয়াব দিয়ে দেবে। আর যদি কিসসা কাহিনী শোনেন, সওয়াবের দায় আরো গোনা হবে। এই জন্য যারা আসবে বগুড়াতে, এটা আলেমদের শহর, যারা আসবে বগুড়ায় বলবেন কোরআন শরীফ হাতে নিন, এক একটা শব্দের 4-5টা করে অর্থ বের করেন, তাফসিরের নাম বলে আমাদেরকে বোঝান, বাবার কাহিনী শোনার জন্য আমরা বসে নেই, কথা বলেন পারবেন কিনা, এই কারা কারা পারবেন দেখি, লিল্লাহি তাকবীর, দেখেন তো হাত তোলেনি কে, সম্মানিত ভাইরা এই হাত নামান। সামনে আমাদের গুরুত্বপূর্ণ নামাজ ফজরের, এরপরে সকালে কর্মজীবন আছে। আমি এখানে 11টায় যদি পৌঁছাতাম, অথবা আজকে যদি মাহফিলটা না থাকতো, 10টায় উঠলে 12টায় 2 ঘন্টা আলোচনা করলে খুব ভালো হতো। আমিও মাফ চাচ্ছি, কর্তৃপক্ষকে মাফ চাইতে বলবেন, দোষ ওদের বেশি, তারপরে আমার দোষ, যেহেতু আমি ছিলাম না, আমার দোষ দিতে পারবেন না, লোকটা হয় হুসাইনের দোষ নয় কর্তৃপক্ষের দোষ। আমি মাফ চেয়ে নিচ্ছি, আমি আগামী থেকে 2টা মাহফিল করি না ভাই, আজকে মানে কায়দায় পড়ে গেছি আজকে পর্যন্ত। আবার যদি আসি, যেহেতু 2 জায়গায় কথা বলা লেগেছে, গলা ব্যথা করছে, আর আমার দিয়ে আপনারা চাষ করে খাবেন, আমি যদি মারা যাই ওয়াজ মাঠে মারা যাবে। আবার সামনে বছর যদি সময় পায় আগে আসব, আজকে পর্যন্ত শেষ করে মোনাজাত করেন। আমি যেহেতু এখনো 40 দিন পার হয়নি আমার, শুধু তো আমি হাদিস বলার জন্য বলি না, ওখান থেকে তো শিক্ষা নিয়ে আসা দরকার, এক একটা শিক্ষা দিতে হলে আধা ঘন্টা করে লাগবে। 42টা তাফসিরের মতো তাফসির আছে বাংলাদেশে প্রায়, আমি কওমিতে পড়েছি, আলিয়ায় পড়েছি, বিশ্ববিদ্যালয় শেষ করেছি, এখন ডক্টরেট করার জন্য সার্টিফিকেট জমা দিয়েছি। মনে করছেন হুজুর ছোট যা বলে বলো, আপনি মিলান তো একটা কথা ভুল প্রমাণ করতে পারেন কিনা, কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন, আর যদি প্রমাণ করতে না পারেন ভুল, তাহলে আপনার মেনে নেওয়া লাগবে কি বলেন, আর যদি মেনে না নেন বেকারে মাহফিল দিয়েছেন কোন কারণে, লোক দেখানোর জন্য। তাহলে এখন থেকে সিদ্ধান্ত নেন, এলাকায় যদি কোনো অন্যায় অবিচার, সে একজন হোক, কিছু যদি হয় সোচ্চার হওয়া লাগবে। নবীজি সোচ্চার হয়েছেন, জীবন দেওয়ার জন্য 1399 জন মানুষ প্রস্তুত, ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে। আজ বাংলাদেশে যদি আমরা এইরকম কিছু করতে পারতাম, রাম বাম উল্টা পাল্টা পথ দিয়ে পালাতো, বুজুর্গ হয়ে বসে আছে, নবী ছিলেন বুজুর্গ, এর নাম বুজুর্গ, এ বুজুর্গ এখন দেশে আছে। বুজুর্গ হওয়ার জন্য 2 নম্বর লক্ষণ হোদায় বিয়া থেকে দেখলাম, অনেকগুলো জায়গা আছে এখনো মার্ক করা, আল্লাহর নবী ডাক দিয়েছেন সাহাবিরা, ওসমানকে ওরা ছেড়ে দিয়েছে ঠিক, কিন্তু রাতের বেলা আসবে, যুদ্ধ একটা কৌশল, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিচক্ষণতা অর্জন করা লাগবে, বিভিন্ন সাইড দিয়ে ভয় দেখানো লাগবে, ওদের অন্তরে ভীতি সৃষ্টি করা লাগবে, এই জন্য তোমরা পায়খানা বানাও কম আর চোলা বানাও বেশি। গভীর রজনীতে 2 জন গুপ্তচর এসেছে, এসে দেখে শুধু চোলা, মানুষ 1400 বানিয়েছে, 1400 চোলা, ওরা 1000 কোনার পরে বসে দরকার নেই, চোলায় যদি হয় এত, তাবুর ভেতরে মানুষ আছে কত, ফিরে গেছে ভয়ে, ডাক দিয়ে বলেন নেতা আবু সুফিয়ান পারলাম না মানুষ গণনা করতে, বলে কেন, চোলা যত 2-3 হাজার গোনার পরে আর গণনা করতে পারলাম না, কি করা যায়, এবার যাও 2 জনকে তোমাদের পাঠালাম মানুষ গুনতে, তোমরা চোলা গুনেছো,
সকালবেলায় এসে দেখে এক একটা পায়খানার সামনে প্রায় 150-200 মানুষ। নবী যে জানিয়েছিলেন মানুষ 1400-1400, পায়খানা বানাবো 1400টা। ওরা এসে পায়খানার লাইন গুনতেছে, 2-3 লাইন গোনার পর বসে দরকার নেই। পায়খানায় যদি এই মানুষের লাইন হয় তো তাঁবুর ভেতরে কত ভয়ে ছুটে গেছে দৌড় দিয়ে চলে। আল্লাহর নবী কথাটা বললাম কেন, এক কান লাগান। নবীজির বিচক্ষণতা ছিল, নবী বুদ্ধিমান ছিলেন, আল্লাহর নবী দূরদর্শিতা ছিল, আল্লাহর নবী সমর্পিত ছিলেন। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা লাগবে। আজ পৃথিবীর সব জায়গা রাম আর বামদের হাতে, এদেরকে ঘায়েল করার জন্য, এদেরকে দুর্বল করার জন্য কিছু আমাদের হাতে নেই। এই যে স্যাটেলাইট গুলো একটা আমাদের হাতে আছে, ওরা যেটা নিয়ে আমাদের চরিত্রগুলো ধ্বংস করে ফেলছে। আজ ফেসবুক যারা ব্যবহার করে, ইন্টারনেট যারা ব্যবহার করে, ইউটিউব টিউব ম্যাট, ভারত থেকে আসা পিন আপ করা পত্রিকাগুলো, ভারতের 36টা চ্যানেল সহ সব কিছু ওদের হাতে। আর আমরা বলছি সব হারাম, আমরা আছি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। আপনি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহটা প্রতিষ্ঠা করতে চান, প্রচার মাধ্যম গুলো দরকার আছে না নেই? আল্লাহর নবী যেদিন নবুয়ত পেয়েছিলেন, সাফা পাহাড় তো নিজের চোখে দেখলাম, বিশ্ব নবী ওই পাহাড়ে উঠে লাল কাপড় উড়িয়ে দিলেন। তার মানে ওই সময়ের প্রযুক্তি, ওই সময়ের স্যাটেলাইট ছিল লাল কাপড়। কেউ বিপদে পড়লে লাল কাপড় উড়িয়ে দিত, মানুষ মনে করত লোকটা বিপদে পড়েছে, সবাই আসতো। আল্লাহর নবী যদি ওই সময়ের প্রযুক্তি ব্যবহার করে কালেমার দাওয়াত দিতে পারে, আজও বাংলাদেশে পত্রিকার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে কোরআনের দাওয়াত প্রচার করা ফরজ। আর উনি হারাম 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 করতে করতে নিচেও হারাম হয়ে গেছে। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সদাইসি চাইতে কি আপনি বড় হুজুর? না না, কয়জন বললেন, বাকিগুলো তো খোঁজ খবর রাখেন না। তাই কাবার ইমাম শুধু ইমাম না, মক্কার উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মক্কার প্রশাসনের তিনি প্রধান, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছে, তার রায় অনুযায়ী মানুষের জীবন মরণের ফয়সালা হয়, তিনি রায় দেন বিচারপতি হিসাবে। তিনি শুধু ইমাম না, আজ 30 বছর কাবার ইমামতি করছে, আজ পর্যন্ত একটা লোকমা দিতে পারে না। তার পেছনে নামাজ পড়লে মনে হয় কোরআন শরীফ এখনই নাজিল হচ্ছে। আমি 8 বার পেয়েছিলাম তাকে, এইবার চেহারা দেখলে মনে হয় নূর ঝরছে। সেই লোকটা যখন বক্তব্য দেয় সেমিনারে, সিম্পোজিয়ামে, কাবা শরীফে যখন খুতবা দেয়, এই যে হজের খুতবা দিল এবার, ওটা ইউটিউবে টিউব মেটে ফেসবুকে ইন্টারনেটে সারা বিশ্বে 1 সেকেন্ডে ছড়িয়ে গেছে। উনি কি জানতেন না যে আমার চেহারা যদি ইন্টারনেটে দিয়ে দেয় পৃথিবীর মানুষ দেখলে আমার গোনা হবে? জানতেন না? এই কথা বলেন না কেন? কোন কারণে ছড়িয়ে দিলেন বলেন? তার নিয়ত তো খারাপ, তার চাইতে আপনার বুজুর্গি বড় বেশি হয়ে গেছে, মন অত সংকীর্ণ কেন আপনার? ইসলাম প্রচার করার জন্য একটা মাধ্যম আমাদের হাতে নেই, মানে বুজুর্গ হয়ে বসে আছে। নবী ছিলেন বুজুর্গ, নবীর কৌশল ছিল, হযরত ওমর ছিলেন প্রধান বিচারপতি। আজ বাংলাদেশের 96% মুসলমান, বিচারপতি একজন হিন্দু। হ্যাঁ বলেন, সব দোষটা মনে হয় শেষকে সিনহার, ঠিক দোষ আমাদের, একটা যোগ্যতা নেই আমাদের। আজ এস কে সিনহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর উনি তো বারান্দায় যেতে পারবেন না, উনি ছেলেকে হুজুর বানিয়ে খেজুর বানিয়ে বসে আস। কে বলেছে আপনার ছেলেকে হুজুর বানানো লাগবে? ওরা ইসলাম ধ্বংস করার জন্য যা ব্যবহার করছে, ওয়াউদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল, সূরা আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 60 নম্বর আয়াতের প্রথম অংশে আস। এই খায়েল মানে শুধু ঘোড়া না, খায়েল মানে ইন্টারনেট, খায়েল মানে ফেসবুক, খায়েল মানে ক্ষমতা, খায়েল মানে ডাক্তারি, যা ধরবেন। আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে এগুলো পড়েন তো? পড়াশোনা তো করেন, ওর বাবা যা বলো তাই বিশ্বাস করে। খায়েলের ব্যাখ্যায় প্রায় 99টা অর্থ লিখেছে তাফসিরে, মানে সেই ঘোড়া নিয়ে পড়ি আস। ঘোড়া এখন চলে, এখন চলছে ইন্টারনেট, এখন চলছে কম্পিউটার, এখন চলছে কামান, এখন চলছে অ্যাটম বোম।
এইগুলো আজ হাতে নেওয়া দরকার। আজ একটা ডাক্তার আমাদের হাতে নেই, আছে ডাক্তার? সব ডাক্তার এখন রাম মামদের ছেলে মেয়েরা, আর আমরা আঙ্গুল চড়ছি ছেলেকে হুজুর বানিয়ে একটা খেজুর মসজিদে বসিয়ে রেখেছি, কি হবে হুজুর দিয়ে? পৃথিবী পরিবর্তনের জন্য যে সমস্ত সিস্টেম গুলো হাতে নেওয়া লাগবে, শুধু দাড়ি মুখে নিয়ে জব্বা গায়ে দিয়ে পাগড়ি আতা মাথায় নিয়ে পীর হওয়ার নাম ইসলাম না। আপনার একটা যোগ্যতা নেই, কি দিয়ে চালাবেন দুনিয়া বলেন? বাংলাদেশের একটা ডিসি আমাদের হাতে নেই, একটা এসপি নেই, একটা ওসি নেই, একটা টিওনো নেই, একটা ডাক্তার নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা বৈজ্ঞানিক নেই, একটা পাইলট নেই, কিচ্ছু নেই, উনি শুধু সুবহান আল্লাহ নিয়ে আস মায়েরও খেয়েছে সেরকম। নবীজি বদরের ময়দানে যাওয়ার সময় সাহাবীদেরকে বললেন, অস্ত্র নেই কার কার? বস হুজুর আমার, এদিকে আসো, খেজুর গাছের বাকল নিয়ে আস। খেজুর গাছের বাকল হাতে ধরিয়ে বলছে এটা অস্ত্রের মতো কাজ হবে। ময়দানে যাওয়ার সময় খালি হাতে না, খেজুর গাছের বাকল নিয়ে হলে যাওয়া লাগবে। আর উনি ময়দানে গেছে তসবিহ নিয়ে। একটা কথা ভুল প্রমাণ করেন তো করেন, কোন কারণে আপনি তসবিহ নিয়ে আসবেন? ওরা কামান নিয়ে আসতেছে, ওরা অ্যাটম বোম নিয়ে আসছে, আর উনি তসবিহ নিয়ে সুবহানাল্লাহ পড়ছে। শার্ট করে ফেলবেন মেরে? এই নবী যাইতে আপনি বড় বুজুর্গ, নবী জানতেন না যে বদরের ময়দানে ওরা আসতেছে সাজগজ করে, আমরা একটু তসবিহ নিয়ে যাই? পারতেন না। কোন কারণে? অস্ত্র নেই, তারপরও বলে খেজুর গাছের বাকল নিয়ে আস। ইসলাম বলতে ইসলামের হর্ষায়ও বোঝে না। এখন যদি বলেন হুজুর আপনি বেশি বোঝেন, আমি বেশি না, ইসলাম নেওয়া লাগবে মক্কা মদিনা থেকে, আপনি নিজে ইসলাম বানাবেন, ওর নাম ইসলাম না। মক্কা মদিনায় রাসূল যা করেছেন ওইটাই ইসলাম, নাকি আপনি বেশি বোঝেন? ছেলেকে ডাক্তার বানাতে হবে, বগুড়ার লোকেরা কান খাড়া করে শোনেন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, প্রচার করার জন্য, প্রসার করার জন্য আপনার ছেলে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বৈজ্ঞানিক হয়, ডিসি হয়, একটা ডিসি বানাতে যত টাকা খরচ হয়েছে আপনার, 10 লাখ 20 লাখ, 20 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করা সব হবে। কিন্তু প্রথমে তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে নেবেন, যতটুকু জানলে ইসলাম মেনে চলা যায় অতটুকু জ্ঞান তাকে শিক্ষা দেন। এরপর আপনি টিওনো বানান, ওসি বানান, এসপি বানান, ডাক্তার বানান, কোনো অসুবিধা নেই। আপনার নিয়ত থাকবে আমার ছেলে ডিসি হয়ে বগুড়া জেলায় ভালো ভালো কাজের আঞ্জাম দেবে। আজ আমাদের চিকিৎসা বিভাগের দিকে তাকালে মনে হয় জাহান্নাম হয়ে গেছে। একটা ডাক্তারের চরিত্র দেখান তো। আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে সেটা হচ্ছে ডাক্তার। এই কথা বলছেন না কেন? কিন্তু এরা আজ কষায় কষায় কাদের হয়ে বসে আছে। আমার যতটুকু ধারণা বাংলাদেশ সম্পর্কে, এই দেশে যদি কাউকে ডাকাইতে ধরে তার বেঁচে থাকার সম্ভাবনা আছে, কিন্তু কাউকে যদি ডাকাইতে ধরে ডাক্তার ধরে ও নির্ঘাত মারা যাবে। ওই যে আমার গাড়ির ড্রাইভার, ওরে কয়েকদিন আগে ডাকাতে ধরেছিল ওই লালন শাহ মাজারের কাছে, লালন শাহ ব্রিজ, ডাকাতে ধরে যা পেয়েছে সব কেড়ে নিয়েছে, মানে গেঞ্জি পর্যন্ত খুলে নিয়েছে। যাওয়ার সময় বসে তোর কাছে ভাড়া আছে? বসে না, 200 টাকা দিয়ে বসে ভাড়া দিয়ে দিলাম, বাড়ি চলে যা। ড্রাইভার আমারে বলছে হুজুর ডাকাত হলেও ইমামদার ডাকাত, আমার ভাড়া দিয়ে দিল। আর একটা ভালো মানুষ নিয়ে যান ডাক্তারের কাছে, পেট কেটে খুঁতো করে দেবে, চাটি বাটি ভটি বাটি বিক্রি করে নিয়ে যাবেন, শব্দ নেবেই নেবে, বাড়ি আসার সময় ভাড়া দেবে। কারণ ডাক্তার তো ওই রকম ডাক্তার বানাতে পারি না। আজ ডাক্তার গুলো যদি আমরা তৈরি করতে পারতাম রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো, ফরিদপুরের ডক্টর শাহিন জাদ্দারের মতো, চট্টগ্রামের ডক্টর আব্দুল মুবিনের মতো, এই সমস্ত ডাক্তার উপহার দিতে পারলে চিকিৎসা বিভাগ হয়ে যেত দুর্নীতিমুক্ত। আর এমন ডাক্তার পেয়েছি হাত ধরার পরে 1000 টাকা বিল, 5টা রিপোর্ট, কোনো জায়গায় দেখাতে পারবা না, আমার জায়গায় দেখি আবার নিয়ে আস। এইরকম ডাক্তার আছে না? আছে মানে ডাক্তার না, ও ছেলে কার আপনি হিসাব করে দেখেন, ওর বাবা রাম আর বাম। এই জন্য বলছি শুধু হুজুর বানানোর দরকার নেই, কোনো দরকার নেই হুজুর বানানোর, হুজুর অনেক আছে। আজ পৃথিবী পরিবর্তনের জন্য ভালো মানুষ দরকার। ওরা যেইটা ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছে
ওইটাকে ইসলামের পক্ষে উল্টিয়ে কাজে লাগাতে হবে। এই স্যাটেলাইট, এই এই মিডিয়া, আপনি ডাক্তারি বিভাগ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বৈজ্ঞানিক বলেন, পাইলট বলেন, সব জায়গায় এখন ওরা দুই নাম্বার করে ফেলেছে। আমরা যদি এখন উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি, ইসলাম উপরে উঠবে না নিচে নামবে? এই সহজ সহজ কথাগুলো বোঝেন না কোন কারণে? আপনি তাকওয়া অর্জন করে বসে আছেন, ওর নাম তো তাকওয়া না। নবীজির কৌশল ছিল, আপনার কিচ্ছু নেই, তাহলে নবীর চাইতে আপনি বড় বুজুর্গ? এবার আমি হাদিস দিয়ে বলছি, তাকওয়া কাকে বলে? কষ্ট হচ্ছে? দুইটা বেজে যাচ্ছে, তা মানুষের কষ্ট হচ্ছে না মানে? তাকওয়ার যতগুলো অর্থ আমি দেখেছি, এই কান লাগান, তাকওয়ার যতগুলো অর্থ আমি দেখেছি, তাকওয়ার এক নাম্বার অর্থ একটা একটা করে আমি 99টা বলছি, এই কান লাগান না, আপনাদের মন নেই? এই ওঠামুটি করে এরা কারা? পেশাব করবে, পেশাব বাদ দিয়ে অন্য কারণে ওঠে, ওর খবর আছে। ক্লাস থ্রি পড়ে, ক্লাস থ্রি, একটা ছেলে বই খাতা ব্যাগ নিয়ে এসে হেডমাস্টারের কাছে বলছে, স্যার হয় ছুটি দেন না আমি গেলাম। পরে ছুটি দেওয়া লাগবে? স্যার দেখছে ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে, কারণ যে পজিশন নিয়ে এসে দাঁড়িয়ে আছে। পরে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওর রোল নাম্বার 82, ক্লাসে ছাত্র 82টা, রোল নাম্বার 82। ও খুব ভালো ছাত্র, ওর জীবনের কোনো উদ্দেশ্য নাই, এমনি ও তো যাবেই, ও ছুটি দিলেও যাবে। এখানে পোশাক পায়খানা বাদ দিয়ে যদি কোরআন ভালো লাগছে না এই মনে করে কেউ চলে যায়, ওর রোল নাম্বার কত? এখন দেখেন কোনটা ওঠে, যেইটা উঠবে বুঝবেন ওর রোল নাম্বার 82। আগে জিজ্ঞাসা করেন, ভাই আপনি যাচ্ছেন কোথায়? তাকওয়ার এক নাম্বার অর্থ শোনেন, তাফসিরে মুফাসসিরে লিখেছেন, যেখানে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে তাকওয়া। কথা বোঝা যায়নি? এই যে এখানে সভাপতির নাম দেখলাম, আলিম মাদ্রাসার সহকারী মাওলানা, ওনার সরকার 8 ঘন্টা ডিউটি কিনে নিয়েছে, ওই 8টা ঘন্টা ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য তাদের পেছনে শ্রম দিতে হবে, এইটাই হচ্ছে তার তাকওয়া। এইরকম তাকওয়া যদি দেশের মানুষ সবাই পালন করে, কোনো আতঙ্ক থাকে আর? এবার হাদিস শরীফ থেকে বলছি আমি, বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ে ঘুরে বসলেন, ফজরের নামাজের পরে বললেন, সাহাবীরা আমি একটা হাদিস তোমাদেরকে শোনাবো, কান লাগাও। সবাই কান পেতে আছে। বিশ্বনবী বলেন, বনি ইসরায়েলের 3 যুবক কোথাও রওনা হয়েছে, হঠাৎ বৃষ্টি, বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য তারা এক পাহাড়ে আশ্রয় নিয়েছে। পাহাড়ের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে উপর থেকে একটা পাথর গড়তে গড়তে এসে পাথরের মুখ গেছে আটকিয়ে, 3 জন মিলে ঠেরা আরম্ভ করে কিন্তু নড়ে না পাথর। শেষ পর্যন্ত ওরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, এখানে চেল্লা পাল্লা করলে কেউ আসবে না, কারণ মরুভূমি এলাকা, 100 কিলো 200 কিলো চলে যাবেন, কোনো বাড়ি ঘর নেই, শুধু পাথর পাহাড় আর বালি আর মরুভূমি, কিচ্ছু নেই, আওয়াজ দিলে তো কেউ আসবে না, মারা ছাড়া উপায় নেই। বাধ্য হয়ে 3 জন নিজেদের জীবনের দিকে তাকিয়েছে। এই কান লাগান, এখানে একটা শিক্ষা, আমি শুধু হাদিস বলি না, যেখানে যা বলি ওখান থেকে শিক্ষা বের করি। তারা 3 জন মিলে কিন্তু দোয়া করতে পারতেন, আল্লাহ তুমি আমার বাবার ওসিলায় মাফ করো, পারতেন না? পৃথিবীতে কারো ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ নেই, অনেকে আজ দোয়া করে খাজা বাবার ওসিলায় মাফ করো। হাদিস শরীফের ভেতরে দেখেছি, কেউ যদি বিপদে পড়ে আর যদি দোয়া করতে যায়, ওর জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে হয়েছে ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করা দরকার, আল্লাহ ওই কাজটা আমি তোমার ভয়ে করেছিলাম, মেহরবানি করে বিপদ থেকে আমারে বাঁচাও। নবী দিয়ে বলেন, যদি এইভাবে দোয়া করে আশা করা যায় আল্লাহ ওর দোয়া কবুল করতেও পারে। প্রথম নাম্বার লোক দোয়া করছে, রব্বুল আলামিন তুমি জানো আমি একজন রাখাল ছিলাম, ছাগল চরাতাম, বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে খোদার্ত, দুধগুলো দহন করার পরে তাদেরকে দেব, কিন্তু না, হঠাৎ করে তোমার কথা আমার মনে পড়ে গেল, আল্লাহ
আল্লাহ পাক বলেন আমার এবাদতের পরে পৃথিবীর মানুষের দায়িত্ব দিলাম মার বাবার খেদমত করা। হে আল্লাহ, তোমার এই কথা মানতে গিয়ে ওইদিন আমার স্ত্রীকে দুধ দেয়নি, আমার ছেলে মেয়েকে দুধ দেয়নি, দুধটা আমার মাকে দিয়েছি যেহেতু তোমার আদেশ। এই কাজটা যদি তোমার ভয় করি, মেহরবানি করে পাথরটা একটু সরিয়ে দাও। আল্লাহর নবী বলেন শুধু দোয়া করতে দেরি, পাথরটা একটুখানি সরে যেতে দেরি হয়নি। শুধু সুবহানাল্লাহ বলার জন্য এখানে শিক্ষা আছে। বনি ইসরাইলের যুবক হাজার হাজার বছর আগে মায়ের খেদমত করে, তিনজন মিলে যে পাথর নড়ানো যায় না, মায়ের হক আদায় করার কারণে যদি পাথর পর্যন্ত আল্লাহ নড়িয়ে দিতে পারে। আজ আমাদের জীবনে যাদের হতাশার পাহাড়, দুঃখের পাহাড়, অন্ধকারের পাহাড় জমা হয়ে আছে, এই পাথরগুলো যদি আমরা সরাতে চাই, মা বাবার খেদমতের বিকল্প কিচ্ছু না। এই পুরা কোরআন শরীফের ভেতরে যেখানেই মা বাবার নাম সেখানে আল্লাহ নিজে বলেন, আমি ব্যাখ্যা করে দিলাম। অন্য কোন মানুষের নাম দেখান তো যেখানে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, কোন মানুষের নাম নেই, শুধুমাত্র মা বাবার নাম যেখানে আল্লাহ দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজের থেকে ব্যাখ্যা দিয়েছেন। আমার ভাইরা, এই মা বাবা ডিলেট হয়ে যাচ্ছে। অধিকাংশ পরিবারে মা বাবা ডিলেট হয়ে নতুন মা বাবা যোগ হচ্ছে। আমাদের আগের ব্যাচের এক ভাই, আমার রিলেটেড, এত গরিব, মা বাবা কষ্ট করে লেখাপড়া করিয়েছে, মাস্টার্স পরীক্ষা দেবে, কিন্তু তার ফি নেই। মা বাবা বাধ্য হয়ে রোজা রেখেছে দুইজন, যেহেতু রোজা রাখলে দুইবার খাবার খাওয়া লাগে, একবার খাওয়া লাগে না। একবারের খাবার বাঁচিয়ে ওই টাকা দিয়ে মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়ে ওইটা নিয়ে পরীক্ষার ফি দিয়েছে মাস্টার্সে। মাস্টার্স পাস করার পরে ঢাকাতে একটা চাকরি পেয়েছে, পছন্দ করে বিয়ে করে ওখানেই থাকে। বউটা এমন, মা বাবার কথা শুনলে শুধু গরম দেয়, আসতে দেয় না। আমার মনে হয় এরকম মা বাবা এখন দুনিয়ায় নেই। এরকম বউ এখন হাজার হাজার, যেই বউগুলো বিবাহ করার পরে মনে করে স্বামী আমারই একার, মা বাবা সব ডিলেট। এই বউটা এরকম দরজাল, যেই মা বাবার কথা শোনে তখনই গরম দেয়, রাগারাগি করে। ছেলেটা বাধ্য হয়ে মা বাবার কথা আর বলে না। প্রায় দুই বছর হয়ে গেছে, দুইটা বছর পার হয়ে গেছে, মার বাবা একটা সন্তান, 65 বছর বয়স বাবার, অসুস্থ হয়ে গেছে বাবা। এই বয়সে আমি কাজ করতেও পারে না, জমি জায়গা তো নেই, বাধ্য হয়ে একটা ছাগল ছিল ওটা বিক্রি করে একটা ভাঙা রিক্সা কিনেছে। দিনের বেলা রিক্সা নিয়ে বের হয় না, ছেলের বদনাম হবে, লোকে বলবে তোমার ছেলে এত বড় চাকরি করে আর তুমি এই কাজ করো। এই জন্য রাতের বেলা শীতের সময় ওই যে নাইট কোচ গুলো আসে ঢাকা থেকে, রাতের বেলা মুখ সুন্দর করে চাদর দিয়ে বেঁধে নেয়, মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে ছোট্ট একটা গামছা মুখের ভেতরে দিয়ে, কথা যেন বেঁধে বেঁধে যায়, মানুষ যেন বুঝতে না পারে। এভাবে বহু কষ্ট করে জীবন চালাচ্ছে, হঠাৎ মায়ের অসুখটা বেড়ে গেছে, 3 দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। ঢাকাতে ছেলেটা কার সাথে যেন দেখা, এলাকায় জানতে পেরেছে ওর মা 3 দিন কথা বন্ধ, বাধ্য হয়ে রাতের বেলা বাড়িতে এসেছে। নাইট কোচে রাতের বেলা 2টার সময় নেমেছে, দেখে কোনো গাড়ি ঘোড়া নেই বাড়ি যাওয়ার জন্য, একটা রিকশা টিম টিম করে আলো জ্বলছে, ডাক দিয়ে বলে এই খালি এইদিকে আয়। ওখানে যাওয়ার পরে বলছে স্যার আপনি যাবেন কোথায়? অমকের বাড়িতে। জিজ্ঞাসা করে আপনার অমকে কি হয়, বলে যা হয় হোক আপনি যাবেন কি না, ওঠেন আপনি। ছেলেকে রিকশায় তুলে চলছে, কিন্তু মুরব্বি মানুষ, রিকশাও ভাঙা, ভালোভাবে চলতেও পারে না। ছেলেটা পিঠের উপরে থাবা দিয়ে বলছে চালাতে পারো রাতের বেলা নিয়ে আসো কোন কারণে। কিছু দূর যাওয়ার পরে যে চালাতে আস্তে আস্তে যায়, আবার দিয়েছে থাবা, ডাক দিয়ে বসে ছেলে মেয়ে নেই তোমার এই বয়সের রিকশা চালাও। বুকের ভেতরের ব্যথাটা যেন মোচড় দিয়ে উঠেছে, দ্বিতীয়বার থাবা খাওয়ার পরে আর সহ্য করতে পারে নাই মুরব্বি মানুষ। রিকশা থেকে নেমে ডাক দিয়ে বলছে স্যার আপনার মোবাইলের লাইট একটু মারেন তো। মোবাইলের লাইট একটু বের করেন তো,
নিজের চাদর আর মাফলার খুলে ডাক দিয়ে বলছে, স্যার আপনি দেখেন তো আমাকে চিনতে পারেন কিনা। তোমাকে স্যার বানাতে গিয়ে আজ আমার এই অবস্থা, পরীক্ষার ফি দিতে পারছিলে না, রোজা রেখে রেখে তোমাকে আমি স্যার বানিয়েছি, রাতের বেলা বের হয়ে এই কারণে দিনের বেলা বের হতে পারি না তোমার সম্মানের কারণে। তোমার মাস তিন দিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই, বাধ্য হয়ে মাফলার জড়িয়ে বের হলাম যেন মানুষ চিনতে না পারে। ও স্যার তোমাকে তো সন্তান বলে পরিচয় দিতে ভালো লাগে না, তোমার মায়ের অবস্থা কি আমি আর জানি না। বেরিয়েছে সেই রাত দশটার সময়, আজ তিন দিন পড়ে আছে, কথা বলে না, খাবারও বন্ধ, আমি ঔষধের ব্যবস্থা করতে পারি না, এই জন্য তার অবস্থা খুব খারাপ। ছেলেটা লাভ দিয়ে রিক্সা দিকে নেমে বাবার পা দড়িয়ে বলে, বাবা আমারে মাফ করে দেন, জলদি চলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দেখে দশ মিনিট আগে মা মারা গেছে। এই দৃশ্য দেখে বাবা দুই মিনিটের ভেতরে হার্ট ফেল করে বাবাও মারা গেছে। বাবা মার লাশ জড়িয়ে সন্তানটা কাঁদে ডাক দিয়ে বলে, আব্বা মা আমার এভাবে চলে গেলি ছেড়ে, এখন আমি কাকে নিয়ে থাকি। নবীজি এই কারণে জানিয়েছে, হোমা জান্নাত হোমা নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার নামের জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন নিজে, কিন্তু যেখানে মা বাবার নাম পাবেন আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন, অবসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া বাদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। কষ্টের পর কষ্ট সহ্য করে পেটেছে, ডেলিভারির কষ্ট সহ্য করেছে তোমার মা, আড়াই বছর পর্যন্ত বুকের দুধ গুলো খাওয়িয়েছে। আমি আল্লাহ ছাড়া মায়ের বাবার কষ্ট কেউ জানে না, এই জন্য আমি নিজে এত ব্যাখ্যা দিয়েছি। বগুড়ার যুবক যারা আছো, কোরআনে যত জায়গায় পাবে খরচের কথা, আগে দেখবে মা বাবার নাম। আমার আল্লাহ নিজে এত ব্যাখ্যা বললাম কারণ আমি দেয়নি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, হে নবী মানুষ যদি বলে খরচ করব কোথায়, আপনি বলেন ভালো কাজে খরচ করো, আর দুনিয়ায় যত ভালো কাজ আছে তার এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা। আজ এই ভালো কাজ নেই, এই তাকওয়া নেই, যত তাকওয়া সব শ্বশুর শাশুড়ি। আমি একজন বিবাহিত মানুষ গ্যারান্টি দিয়ে বলছি, পৃথিবীতে আমাকে যেই ভালোবেসেছে তার পেছনে কোনো স্বার্থ ছিল, এমনকি আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে, আমি জানি যতটুকু ভালোবাসে তার চাইতে খোটা দেয় বেশি। কিন্তু আমার মা বাবাকে দেখেছি দুই মাস তিন মাস পরে আমি বাড়িতে যাই, আগে আমার হাতের দিকে তাকিয়ে যদি কিছু দেখে আমারে গরম দেয়, কেন জিনিস নিয়ে আসলি, টাকা খরচ করলি কেন। শ্বশুর শাশুড়ির বাড়িতে আমি যদি খালি হাতে ঢুকি আগে হাতের দিকে তাকাই, আল্লাহর কসম পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিতে পারবে না।
নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিতে পারে শুধু পৃথিবীর মা আর বাবা। ছোট্ট একটা ছেলে 6 বছর বয়স, মায়ের কাছে একটা চিরকুট নিয়ে বলে, মা আমি তোমার কাছে 150 টাকা পাবো, টাকাগুলো দাও। মা বলে, কিসের টাকা? বলে, প্রতিদিন তোমার কথা মতো ফুল গাছে আমি পানি দেই, এই জন্য 50 টাকা। তুমি ওই যে মশারি টাঙিয়ে নেও আমাকে দিয়ে রাতের বেলায়, জন্য আরো 50 টাকা। ছোট ভাইটাকে কোলে করে ঘুরতে বলো, এই জন্য আরো 50 টাকা। এই 150 টাকা আমারে দাও। মা বলে, বাবা তোর স্লিপটা আমার হাতে দে, আমারও কিছু ভাউচার আছে। ছেলে বসে না, ছোট্ট মানুষ বলে, মা তোমার আবার কিসের ভাউচার? মা বলে, বাবা রে তোর ভাউচার তুই নিজে বানিয়েছিস, আর আমার ভাউচার আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। কোরআনে কারীম আর আমার আল্লাহ ভাউচার বানিয়েছে, হামালাতুহুম মহ করহা ওয়া ওয়াদাতুহ করহা। আমার 1 নম্বর ভাউচার এটা, 10টি মাস তো আমি পেটে করে বহন করেছিলাম, কোনোদিন খাবারও খেতে পারিনি। হে বাবা, 10টি মাস তোকে তরমুজের মতো বহন করলাম, এই জন্য 1টাকাও কি আমারে দেয়নি। আমার 1 নম্বর ভাউচার তার রাগ কি দিবি দে। আমার 2 নম্বরের ভাউচার ডেলিভারির কষ্ট সহ্য করেছে, আমি তোকে নিয়ে 1 বালতি রক্ত ঝরিয়েছি, 1টা ফোঁটা রক্ত বিধা যায়নি। তোকে দেখার পরে আমার রক্তের কথাগুলো আর মনে নেই। একবার এত রক্ত মানুষের শরীর থেকে ঝরলে মানুষটা বাঁচে না, এতগুলো রক্ত তোর জন্য আমি ঝরালাম, 1টা টাকাও আমাকে কেউ দেয়নি, কি দিবি দে। 3 নম্বরের ভাউচার আমার, 2.5 বছর পর্যন্ত তোকে আমি দুধ খাওয়িয়েছি, এই মাত্র 215 বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে, প্রত্যেক দিন 1টা মানুষ 8 বার করে মায়ের স্তন থেকে দুধ পান করে, প্রতিবার প্রায় 1 কুয়া করে, 1 কুয়া করে হলে 8 বারে হয় 2 কেজি। 2.5 বছর পর্যন্ত কোরআনে কারীম জানিয়েছে, সালা সোনা সাহার 30 মাস, কয় বছর হয়? 2.5 বছর। এই 2.5 বছর পর্যন্ত 1টা মাস সন্তানকে দুধ দেয়, কম পক্ষে 772 মন দুধ পান করা 1টা সন্তানকে। তোর জন্য এতগুলো দুধ আমি স্তন থেকে পান করালাম, 1টা টাকাও আমাকে কেউ দেয়নি, আমার এই ভাউচারটা রাখ। 4 নম্বর ভাউচার আমার এই, তোর যখন জ্বর উঠেছে ডাক্তাররা ফেরত দিয়েছে, অথচ আমি ঘুমাতে পারিনি, রাতের বেলা তোর মাথার কাছে বসে পানি পট্টি দিয়েছি আর তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছি, আল্লাহ আমি নামাজ রোজা মান্নত করলাম, ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও, এর হায়াত যদি না থাকে আমার হায়াত দিয়ে দিলাম, হে আমার সন্তান তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দান করে দিলাম, এর জন্য আমাকে কেউ 1টা টাকাও দেয়নি। তুই যতদিন বাড়িতে আসতে দেরি করিস অতদিন আমার ঘুম হয় না। আমি বাংলাদেশের কোনো জেলায় থাকি না, যেখানে থাকি চলে যাই বাড়িতে, বাড়িতে যেদিন আমার মা থাকে সঙ্গে সঙ্গে কলিং বেল টিপলে বাড়ির দরজা খুলে দেয়, যদি জিজ্ঞাসা করি, মা আপনি আগে উঠলেন, তোমার চোখে পানি কেন? ডাক দিয়ে বলে, পানি কেন, যেদিন আমি থাকবো না ওই দিন বসবি। যাদের মা নেই, আমি এখন বাড়ি গেলে আম্মা বলে ডাক দিতে পারি, যাদের মা নেই ওরা কাকে ডাকবে বলেন? পৃথিবীতে সবার খেদমত করে হক আদায় করা যায়, কিন্তু মা বাবার খেদমতে হক আদায় হয় না, কিন্তু এইটাই আজ ডিলেট হয়ে যাচ্ছে। আপনার কিসের তাকওয়া? আমি কোরআনের আয়াতটা যেদিন পড়েছি, যেদিন বুঝেছি, ওই দিন থেকে আমার মা বাবার চাহিদা হওয়ার আগে আমি যা দিতে পেরেছি, আমি দেখেছি যতটুকু দিয়েছি কমপক্ষে আমার আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দিয়েছে। আমার ভাইরা সাবধান, তাকওয়াই বুঝি না আমরা, এইটার নাম তাকওয়া? হাজার হাজার বছর আগে এই যুবক যদি মায়ের খেদমত করে হক আদায় করে এত বড় পাথর নড়াতে পারে, আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি তাদের কর্মজীবন নেই। যারা হতাশায় ভুগতেছেন, বিশাল কষ্টের পাহাড়, মায়ের সাথে বাবার সাথে এখনই ভালো আচরণ শুরু করেন, এই কারণে আল্লাহ একটা রাস্তা আপনার জন্য বের করে দেবে। না আল্লাহর ক্ষমতা নেই, তাকওয়াই বুঝি না, শুধু জোব্বা গায়ে দেওয়ার নাম তাকওয়া না। আসল মা বাবা বাদ দিয়ে নকল কোনটা বের হয় সেটা নিয়ে টানাটানি করে। আমার ভাইরা আরো ব্যাখ্যা ছিল তাকওয়ার, আমি 3 নম্বর পয়েন্টে যাচ্ছি।
কোরআন কারীম জানিয়েছে, ওয়াল তাউজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটি মানুষের উচিত আগামী কাল তার কি হবে এটা চিন্তা ভাবনা করে পা ফেলা। লিগাদ শব্দটা আল্লাহ দিয়েছেন, আগামী কাল মানে কালকে কি কিয়ামত হবে, তাহলে লিগাদ আল্লাহ দিলেন কেন? এই লিগাদের ব্যাখ্যা মুফাসসিরিনে কিরাম দিয়েছেন এইভাবে, দুনিয়ায় যদি কোনো মানুষ 1000 বছর হায়াত পায়, মরণের পরে যে জীবন শুরু হবে ওই জীবনের তুলনায় সে যেন দুনিয়ায় মাত্র 2.5 সেকেন্ড বেশি থাকে। কারণ খামসিন আলফাসানা মিম্মা তাউদ্দুন, মরণের পরে এক একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা। ওই হিসাব করলে যারা 1000 বছর দুনিয়ায় বাঁচে ওরা 2.5 মিনিট 2.5 সেকেন্ড বাঁচে। 1000 বছরে যদি 2.5 সেকেন্ড হয়, আমরা তো 60 বছর 70 বছর, আমাদের সেকেন্ড তো পৌঁছবে না। কথা বলেন, এই হায়াত আমাদের, এই জন্য আল্লাহ নাজারা দিয়েছেন। অল তাংজোর আল্লাহ কিন্তু র দিতে পারতেন, র মানেও দেখা নাজারা মানেও দেখা, র না দিয়ে নাজারা দিলেন কেন? র মানে সাধারণ ভাবে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। প্রতিটি মানুষের উচিত যারা ইমান এনেছে আল্লাহকে ভয় করে, ওরা যেন নজর করে দেখে যে তার অবস্থা কতটুকু, তার সম্বল কতটুকু হয়েছে আখেরাতের। আর শুধু পাঠালেই হবে না, পরবর্তীতে আবার আল্লাহ দিয়েছেন আত্তাকুল্লাহ, আবার বলছি ভয় করো। প্রথমে দিলেন তাকওয়া, আবার তাকওয়া কেন? তাফসিরে লিখেছে পরের তাকওয়া, আগের তাকওয়া ভয় আর পরের তাকওয়া সাবধান। আল্লাহ বলছেন যা পাঠাবে আগামী দিনের জন্য, পরকালের জন্য পাঠালেই হবে না, চিন্তা ভাবনা করে নির্ভেজাল হওয়া লাগবে। আয়াতটা পড়েছে ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহ, তিনি বাজারে যাওয়ার পর একটা লোককে 100 টাকা দিয়েছে সদাই কেনার পর। দোকানদার বলে হুজুরের টাকাটা অসল, কারণ এর মাঝখানে যে দাগটা থাকার দরকার দাগটা নেই, আপনি নিয়ে যান। যেই বলেছে নিয়ে যান, অজ্ঞান হয়ে গেছে। লোকজন বলে দোকানদার হুজুরকে মেরেছ? বলেন না, আগে হুশ ফিরান, বাতাস দিয়ে পানি দিয়ে যখন হুশ ফিরেছে বলে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? অজ্ঞান হয়েছে এই কারণে, 100 টাকা ওকে দেওয়ার পরেও বলছে এটা অসল, মাঝখানে দাগ থাকার ছিল দাগটা নেই। আমি চিন্তা করলাম আমারও তো একটা জীবনের 100 টাকা আছে, তার নাম হায়াত, আমার 50, 60, 70 বছরের একটা হায়াত, আমি যদি এখনই মারা যাই আর মহান আল্লাহ যদি হায়াত জানিয়ে ওলট পালট করে বলে বান্দা এটা তো অসল, এর ভেতরে শিরিক পাওয়া যায়, এর ভেতরে বেদাত পাওয়া যায়, এর ভেতরে মানুষ হত্যা করার গোনা পাওয়া যায়, বনের সম্পদ ফাঁকি দেওয়ার গোনা পাওয়া যায়, এ আমল নাম আমার জান্নাতে যাওয়ার মতো না, আমার কি হবে তখন? ওই চিন্তা করে আমার অজ্ঞান হয়ে গেছি আমি। তারা কি সেন্স নিয়ে চলেছে আর আমরা কোন ধান্দায় আছি? আল্লাহ এমনি নাজারা দেয়নি, গবেষণা করেন, এখনই মারা গেলে বিশাল জীবন সামনে, পার হবেন কোন কায়দায় ওইটা চিন্তা ভাবনা করে পা ফেলেন, এর নাম নাজারা। এর নাম কি? অল তাংজুর, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষের উচিত নজর করে বিশাল জীবনের জন্য প্রস্তুতি নেওয়া, কারণ আমি আল্লাহ কিন্তু তাদের সব আমল সম্পর্কে জানি।